করোনা ভাইরাসের নতুন ধরন দ্রুত ছড়িয়ে পড়ায় যুক্তরাজ্য থেকে কেউ বাংলাদেশে এলে বাধ্যতামূলকভাবে 14 দিনের আনুষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুশাসন দেন। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এমপি বলেন, দেশের শান্তিতে যারা খুশি নয় তারা পার্বত্য চট্টগ্রামের উন্নয়নেও খুশি নয়, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। প্রতিটি মহাসড়কে নির্দিষ্ট দূরত্বে ফুয়েল স্টেশন সহ ড্রাইভারদের রিক্রিয়েশন ব্যবস্থা থাকার নির্দেশনা রেখে মহাসড়ক আইন 2020 এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সচিবালয়ে আয়োজিত বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারী করোনা ভাইরাসের কারণে এবার স্কুল বন্ধ রেখেই শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত করে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। তবে শিক্ষার্থীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে স্কুল থেকে বই গ্রহণ করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারির মাধ্যমে এ সকল তথ্য জানানো হয়। যুক্তরাজ্যে নতুন করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে ফের 167 জন যাত্রী নিয়ে লন্ডন থেকে সরাসরি বিমানের BG202 ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সরকারি চাকরির ক্ষেত্রে সব পদে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করা সহ 7 দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরি প্রার্থীরা। শ্রীমঙ্গলে বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের 56তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমানের পরিচালনায় ওই সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে ধর্ষণ চেষ্টার ঘটনায় বাস চালকের হেল্পার রশিদ আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক এবং চ্যানেল আইয়ের সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান শাকির উপর হামলার তীব্র নিন্দা এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু এবং সাধারণ সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির। এবার একটি সুখ সংবাদ। রাজধানীর মতিঝিলে অবস্থিত দেওয়ানবাগ দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী সৈয়দ মাহবুব এ খোদা দেওয়ানবাগে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।